মোবাইল নম্বর না থাকলে মিলছে না চিকিৎসা পরিষেবা, এমনটাই অভিযোগ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের বিরুদ্ধে। এতে করে হাসপাতালে আগত রোগীসহ তাদের আত্মীয় পরিজন মহলে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। ঘটনা বুধবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল চত্বরে। উল্লেখ্য, ডিজিটাল যুগের সঙ্গে পাল্লা দিয়ে বিগত কিছুদিন পূর্বে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে বসানো হয়েছে ডিজিটাল টিকিট কাউন্টার। কিন্তু তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে আগত এক রোগী অর্থাৎ তেলিয়ামুড়া মাইগঙ্গা এলাকার 80 এক বৃদ্ধা শোভারানী সরকার অভিযোগ করে জানান, গত পরশুদিন অর্থাৎ সোমবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে তিনি সর্দি কাশি জ্বর সহ বার্ধক্যজনিত সমস্যা নিয়ে চিকিৎসা করাতে এসেছিলেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ডিজিটাল টিকিট কাউন্টারে বসা স্যার ম্যাডামেরা ওই বৃদ্ধাকে নাকি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন মোবাইল নম্বর ছাড়া ডিজিটাল টিকিট কাটা যাবে না, আর যদি টিকিট কাটা না হয় তবে চিকিৎসা পরিষেবাও গ্রহণ করতে পারবেন না। ফলে শেষ পর্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে ওই বৃদ্ধা বাড়িমুখী হন। বিনা চিকিৎসায় দুদিন বাড়িতে থাকার পর অবশেষে বুধবার ওনার নাতির মোবাইল নম্বর নিয়ে হাসপাতালে আসেন এবং ডিজিটাল টিকিট কাউন্টার থেকে ডিজিটাল টিকিট কেটে তিনি স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। তবে এ সম্পর্কে হাসপাতালে ডিজিটাল টিকিট কাউন্টারে বসা জনৈক ম্যাডামকে এ সম্পর্কে জানতে চাইলে অনেকটাই আমতা আমতা করে ঘটনা বোঝানোর চেষ্টা করেন সাংবাদিকদের। তবে যাই হোক, গোটা ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহল এবং হাসপাতালে আগত রোগীসহ রোগীর আত্মীয় পরিজন দুশ্চিন্তায় ভুগছে। এখন দেখার বিষয়, দূর দূরান্ত থেকে আগত মুমূর্ষ রোগীদের সঠিক পরিষেবা প্রদান করতে মহকুমা স্বাস্থ্য দপ্তর কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে এই ডিজিটাল টিকিট কাউন্টারে ডিজিটাল প্রেসক্রিপশনে মোবাইল নম্বর বাধ্যতামূলক বিষয়টি নিয়ে। মোবাইল নম্বর লাগবো, বাড়ি কুহানো লাগবো, আর আসবো। ওটা আপনার মোবাইল আসেনি? না, তাহলে আপনার মোবাইল না দেখলে কুড়ানো আসলেন আপনি? সেদিন টিকেট দিস তুমি? না, সেদিন যেদিন রোগ ওই দেখাইছেন না? আচ্ছা, বাড়ি কোন জায়গা? আপনার বাড়ি কোন জায়গা? আপনার নাম? ক্ষুদারানী সরকার। সুদারানী, কি রোগ নিয়ে আসছেন আপনি? কোনো রোগ না, হয়তো কাশ দিও এটা দেখায়, আর অনেক নাম্বার স্যার, আমরা মানে নাম্বার নাই তো, আমরা সবাই এরকম দিলজন এরকম নাম্বার না থাকলে অন্য সময় নাম্বার স্যার দিতেছি। তো অন্যজনের নাম্বার দিয়ে দিতেছেন? অন্য না, যেমন অনেক আমার নাম্বার নাই, আমার নাম্বার তো নাম্বার সারা, আমি এমনি সারি আছি স্যার, কি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।